মনোযোগ সহকারে খেয়াল করো, একটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করবো আমরা এখন। A ইকুয়াল 7 6 1 2 4 8 9 6 3, এটা একটা ম্যাট্রিক্স, এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। কোশ্চেন এটা, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। দেখো x বা 5 বা x মনে করো, x এর নিচে নাই মানে কি 1 আছে, তার মানে কি x এর বিপরীত, x এর বিপরীত অর্থাৎ শুধু x এর বিপরীত, x এর নিচে নাই মানে কি আছে 1 আছে, বিপরীত মানে কি উল্টা দেওয়া 1/x, x এর বিপরীত মানে হচ্ছে 1/x, তাহলে a এর বিপরীত কি হবে 1/a। 1/x-টাকে আমি কি লিখতে পারি, উপরে 1টা আমি লিখলাম, উপরেই লিখলাম, আর নিচের x-টাকে যদি উপরে তুলি, x এর পাওয়ার 9 মানে কি আছে প্লাস 1, উপরে উঠাইলে হবে মাইনাস 1, আর 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হয়, এটাকে বলা হয় x ইনভার্স, মানে কি x এর বিপরীত, ইনভার্স মানে হচ্ছে বিপরীত, ইনভার্স মানে হচ্ছে বিপরীত, আর এটাকে আমরা বলবো x ইনভার্স, x ইনভার্স তার মানে কি x এর বিপরীত, তার a ইনভার্স a এর বিপরীত, a এর বিপরীত যেভাবে দেখো তুমি। তো a ইনভার্স a এর বিপরীত মানে কি, a একটা ম্যাট্রিক্স, এটারই বিপরীত নির্ণয় করতে বলছে, মানে কি a ইনভার্স নির্ণয় করতে বলছে, অর্থাৎ a ইনভার্স ইকুয়াল হোয়াট, কোশ্চেনটা কিন্তু এটা, a ইকুয়াল এটা হলে a ইনভার্স ইকুয়াল হোয়াট, মানে a ইনভার্স নির্ণয় করো। যখন শুধু মাইনাস 1 থাকে, পাওয়ার যখন মাইনাস, তখন এটাকে বলা হয় ইনভার্স, আর যখন মাইনাস 2 বা মাইনাস 3 বা মাইনাস 5 বা মাইনাস 10, তখন x ইনভার্স 5, x ইনভার্স 3, x ইনভার্স 2, আর যখন শুধু মাইনাস 1 থাকে মাইনাস দিয়ে, তখন হলো x ইনভার্স, মানে কি x এর বিপরীত। এখন দেখো x এর কি, a এর বিপরীত আমাকে নির্ণয় করতে বলছে, a ইনভার্স নির্ণয় করতে বলছে, a ইনভার্সের সূত্রটা হচ্ছে a ইনভার্স ইকুয়াল, সূত্র আছে একটা, 1/a, 1/a ইন্টু অ্যাডজয়েন্ট অফ a, খেয়াল করো আমাকে নির্ণায়ক বের করতে হবে, এরপর অ্যাডজয়েন্ট বের করতে হবে, অ্যাডজয়েন্ট করতে গেলে আবার কী দরকার, কোফ্যাক্টর সহগুণক বের করতে হবে, তার মানে কি নির্ণায়ক দরকার, সহগুণক দরকার, অ্যাডজয়েন্ট দরকার, বের করে মান বসে দিলে আমার ক্যালকুলেশন হয়ে যাবে, অর্থাৎ ইনভার্স বেড়ে যাবে। তো আমরা শুরু করি, দেখো অ্যান্সার দেয়া আছে a ইকুয়াল 7 6 1 2 4 8 9 6 3, a এর নির্ণায়ক, নির্ণায়ক a, থার্ড ব্র্যাকেটে ম্যাট্রিক্সকে যখন দেখানো হয় তখন এটা ম্যাট্রিক্স, থার্ড ব্র্যাকেটে যখন খাড়া টানে দেখানো হয় তখন হলো নির্ণায়ক। এই দেখো এটাকেই আমি এখন খাড়া টান অর্থাৎ নির্ণায়ক চিহ্ন, ডিটারমিনেন্ট সিম্বল, ডিটারমিনেন্ট বা নির্ণায়ক চিহ্ন, 7 6 1 2 4 8 9 6 3, এখন দেখো এটা ক্ষেত্রে কি প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, শুধু একটা সারির আমরা করবো, প্রথম সারিটার করব, এটা যে কোনো সারি বা যে কোনো কলামের কি অনুরাশিগুলো বের করে যোগ বিয়োগ করলে আমাদের নির্ণায়ক মান বের হয়ে যায়, আমি সবসময় তোমরা করবো প্রথম সারি দিয়ে, অর্থাৎ প্লাস 7, 9 মানে প্লাস আছে, এই 7টা যে কলাম এবং যে সারিতে অবস্থিত সেগুলো বাদ, তাহলে কি থাকবে 4 8 6 3, 4 8 6 3, প্লাসের পর এখানে আসলে কি মাইনাস 6, এটা প্লাস পজিশন, এটা মাইনাস পজিশন, এটা প্লাস পজিশন, প্লাস মাইনাস প্লাস, তো প্লাস 7 দিয়ে কাজ করলাম, এখন মাইনাস 6, এই 6টা যে কলাম এবং যে সারিতে অবস্থিত সেগুলো বাদ যাবে, এই 6টা যে কলাম, আমি 6 এর কাজ করতেছি, 6টা যে কলাম এবং যে সারিতে অবস্থিত ওগুলো বাদ, 2 8 9 3, 2 8 9 3, এটাতে আসো, এখানে কী হবে প্লাস 1, এই 1টা তো প্লাস মাইনাস প্লাস, এই 1টা যে সারি এবং যে কলামে অবস্থিত ওগুলো বাদ, 2 4 9 6, 2 4 9 6, এখন দেখো 7 3 4 12, প্রথম কর্ণ হয় উপর থেকে নিচ, এটা খেয়াল রাখবে পরে আমরা করবো, প্রথম কর্ণ হয় উপর থেকে নিচ, পরের কর্ণ হয় নিচ থেকে উপর, প্রথম কর্ণের ক্ষেত্রে স্বাভাবিক গুণ, 9 মানে প্লাস, 9 মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 4 12, পরের কর্ণ হয় নিচ থেকে উপর, নিচ থেকে উপরের ক্ষেত্রে অতিরিক্ত একটা মাইনাস, এখানে 9 মানে প্লাস, 9 মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আর অতিরিক্ত মাইনাসের সাথে গুণ করলে হবে মাইনাস 6 8 48, যদি এখানে মাইনাস থাকতো তাহলে কি হতো, মাইনাসে প্লাসে, 9 মানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস,
আর নিচ থেকে উপর পরের কর্ণ নিচ থেকে উপর অতিরিক্ত একটা মাইনাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস আর মাইনাসে মাইনাস এখানে প্লাস হইতো মাইনাস সিক্স। তিন দুই গুণে ছয়, দেখো প্লাসে প্লাসে প্লাস, তিন দুই গুণে ছয়, আর নিচ থেকে উপর প্রথম কর্ণ হয় উপর থেকে নিচ, পরের কর্ণ হয় নিচ থেকে উপর, নিচ থেকে উপরের ক্ষেত্রে অতিরিক্ত একটা মাইনাস, নাই মানে প্লাস, নাই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আট নয় বাহাত্তর প্লাস ওয়ান, ওয়ান তো লিখলেও ওয়ান না লিখলেও ওয়ান, ছয় দুই গুণে বারো বিয়োগ চার নয় ছত্রিশ, ক্যালকুলেশন করো সেভেন ইন্টু কত হবে ভেতরে, বারো মাইনাস আটচল্লিশ মানে মাইনাস ছত্রিশ হবে আর কি, বারো মাইনাস আটচল্লিশ ইকুয়াল মাইনাস থার্টি সিক্স, মাইনাস সিক্স এটা কত, সিক্স মাইনাস সেভেন্টি টু ইকুয়াল মাইনাস সিক্সটি সিক্স, তারপরে প্লাস ওয়ান ইন্টু মাইনাস চব্বিশ, তো কী দাঁড়াচ্ছে মাইনাস, দেখো প্লাসে মাইনাসে মাইনাস সাত গুণ ছত্রিশ, সাত গুণ ছত্রিশ ইকুয়াল মাইনাস দুইশো বাহান্ন, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস ছয় ছয় ছত্রিশ, ছয় ছয় ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ তিনশো ছিয়ানব্বই, প্লাসে মাইনাসে মাইনাস টোয়েন্টি ফোর, সিক্সটি সিক্স ইন্টু সিক্স ইকুয়াল তিনশো ছিয়ানব্বই মাইনাস টোয়েন্টি ফোর। এখন দেখো মাইনাস টু ফাইভ টু প্লাস থ্রি নাইন সিক্স মাইনাস টোয়েন্টি ফোর ইকুয়াল মাইনাস ধনাত্মক প্লাস একশো বিশ ইকুয়াল ওয়ান টোয়েন্টি, কার মান পাইলাম নির্ণায়ক এ এর মান পাইলাম, অতএব এইখানে তোমরা লিখতে পারো এটা মনে করো পরের ইয়া, অতএব নির্ণায়ক এ পরের লাইন যদি দেখা না যায় কত পাইলাম একশো বিশ, এটা খেয়াল রাখবা আমি এদিকে টুকে রাখি আমার সুবিধার্থে, আমার দরকার আছে, নির্ণায়ক পেয়েছি আমরা কত একশো বিশ। এখন আমি কোফ্যাক্টর করব, আমাদের এখানে দরকার দেখো এ ইনভার্স এর বিপরীত করতে গিয়ে নির্ণায়ক এ দরকার, ওয়ান বাই নির্ণায়ক এ, আমি যে ওয়ান বাই একশো বিশ আমি লিখতে পারবো নির্ণায়ক এর জায়গায়, অ্যাডজয়েন্ট অফ এ দরকার, অর্থাৎ অ্যাডজয়েন্ট অফ এ করতে গিয়ে আগে আমাকে কি দরকার কোফ্যাক্টর অফ এ দরকার, অ্যাডজয়েন্ট অফ এ এই অংশটুকু করতে গিয়ে অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল কি কোফ্যাক্টর অফ এ কে ট্রান্সপোজ করলে হয় অ্যাডজয়েন্ট অফ এ, তো আমরা এখন কোফ্যাক্টর অফ এ বের করব। এখন এ এর সহগুণক কোফ্যাক্টর অফ এ, পুরাটা লিখলাম না কফ অফ এ লিখলাম জাস্ট, ইকুয়াল এটা মুছে দিচ্ছি এটা আর আমাদের দরকার নেই, বারবার লিখছিলাম তোমরা হয়তো বা খেয়াল রাখছো, নির্ণায়ক এ ইকুয়াল আমরা পেয়েছি একশো বিশ, খেয়াল করো এখন কোফ্যাক্টর একটু আগে যেটা করছিলাম এটা প্লাস, এর পজিশন প্লাস, এর পজিশন মাইনাস, এর পজিশন প্লাস, সেমভাবে প্লাসের পর এটা প্লাস ছিল যে শুরুতে প্লাস ছিল, প্লাসের পর এখানে আসলে পজিশন হবে মাইনাস, এটার ক্ষেত্রে হবে প্লাস, তারপর এটাতে হবে মাইনাস, মাইনাসের পর এখানে আসলে যে মাইনাসের পর এটাতে আসলে হবে প্লাস, এটাতে মাইনাস, এটাতে হবে প্লাস। এখন দেখো এখানে কি আছে, সেভেন আছে না সিক্স আছে, যদি এখানে মাইনাস সেভেন মাইনাস 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 সবগুলোই মাইনাস আছে মনে করো বা প্লাস আছে মাইনাস আছে এলোমেলো আছে, এখানে কি চিহ্ন আছে সেটা কিন্তু দেখবো না আমি, এর পজিশন চিহ্ন কি ছিল প্লাস সেটা আমি নিছি, আর ভেতরে এখন এইটা বাদ, এটা বাদ বাদ দিয়ে কি হবে ফোর মাইনাস এইট, তখন আবার চিহ্ন কাউন্ট হবে মাইনাস সিক্স মাইনাস থ্রি, আশা করি তোমরা বুঝছো, যখন মাইনাস আসবে তখন তো আমি দেখাবোই, অর্থাৎ দেখলো তো একটা তো মাইনাস নাই সবগুলোই প্লাস ছিল, আমি এটা দেখানোর কারণ হচ্ছে যে এখানে মাইনাস থাকলে এর পজিশন প্লাস আমি সেই প্লাসটাই নিতাম, এটাই বুঝাইলাম আর কি, তো আমি প্লাস সেভেন এই পজিশন অর্থাৎ প্লাস এ যেটা এটা যে সারি এবং যে কলমে অবস্থিত সেগুলো বাদ যাবে, সেভেনটা যে সারি যে কলমে অবস্থিত সেগুলো বাদ, তাহলে কি থাকে ফোর এইট সিক্স থ্রি, ফোর এইট সিক্স থ্রি এটাতে আসে যেটা মাইনাস এই পজিশন, এটা এটা কলম এবং এই সারি বাদ, এটা যে কলমে অবস্থিত এবং যে সারিতে অবস্থিত এগুলো বাদ, তাহলে কি টু এইট নাইন থ্রি, টু এইট নাইন থ্রি, তারপর এটাতে আসো এটা বাদ এটা বাদ টু ফোর নাইন সিক্স, একটু খেয়াল রাখবা তোমরা আমি মিস্টেক করলে করতে পারি তোমরা সংশোধন করে দিবা, প্লাসের পর এখানে আসলাম প্রথম সারি কাজ শেষ এখন দ্বিতীয় সারি, এই টুটা যে সারি এবং যে কলমে অবস্থিত এগুলো বাদ, সিক্স ওয়ান সিক্স থ্রি, সিক্স ওয়ান সিক্স থ্রি এটাতে আসো, এই সারি এবং এই কলম বাদ, সেভেন ওয়ান নাইন থ্রি,
এটাতে আসো, এটা বাদ, এটা বাদ, 7696 এটাতে আসো, এটা বাদ 6148 এটাতে আসো, এটা বাদ 7128 7128 এটাতে আসছিলাম, এটা বাদ 7128 এখন এটাতে আসো, এটা বাদ 7624 7624 এখন আগের মতো কাজ করো, প্লাস দেখো প্রথম কর্ণ উপর থেকে নিচ গুণ স্বাভাবিক গুণ, আর পরের কর্ণ নিচ থেকে উপরের ক্ষেত্রে অতিরিক্ত একটা মাইনাস, এটা মাথা রাখবা। নাই মানে প্লাস, নাই মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তিন চারে বারো প্রথম কর্ণ হইল। দ্বিতীয় কর্ণ হয় নিচ থেকে উপরের ক্ষেত্রে অতিরিক্ত মাইনাস, নাই মানে প্লাস, নাই মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আর অতিরিক্ত মাইনাসের সাথে গুণ করলে হবে মাইনাস ছয় আটে ৪৮। আমি আর ব্যাখ্যা করব না, মাইনাস তিন দুই গুণে ৬ বিয়োগ ৮ ৯ ৭২ প্লাস ৬ দুই গুণে ১২ বিয়োগ ৪ ৯ ৩৬, অর্থাৎ সামনে প্লাস নাই মানে তো প্লাস থাকে, এই জন্য প্লাস চিহ্নটা দিলাম না। এরপরে আসো মাইনাস ৩ ৬ ১৮ বিয়োগ ৬ ১ ৬ প্লাস ৩ ৭ ২১ মাইনাস ৯ ১ ৯ মাইনাস ৬ ৭ ৪২ মাইনাস ৬ ৯ ৫৪। এখানে আসো ৬ ৮ ৪৮ মাইনাস ৪ ১ ৪ মাইনাস সাত আটে ৫৬ মাইনাস দুই একে দুই প্লাস ছয় সাতে ২৮ ছয় দুই গুণে ১২। এখন এগুলো ক্যালকুলেশন করলে আমাদের কী বাড়াবে, কো ফ্যাক্টর অফ এ বাড়াবে। অতএব কফ অফ এ বা কো ফ্যাক্টর অফ এ ইকুয়াল, এটা ক্যালকুলেশন করো, ১২ বিয়োগ ৪৮ মানে কি মাইনাস ৩৬, এটা হবে মাইনাস ৬৬, ভেতরে সামনে মাইনাস আছে, মাইনাস আছে প্লাস ৬৬, আগে ব্রাকেটের ভেতরে কাজ করবা, যেমন মাইনাস ৬৬ সামনে মাইনাস আছে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে। তারপরে এটা কি মাইনাস ২৪, এরপরে আসো ১৮ বিয়োগ ৬ ১২ ১২ প্লাস ১২ ভেতরে সামনে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস ১২, ২১ বিয়োগ ৯ কত, ২১ বিয়োগ ৯ ১২ নাকি, ১২। তারপরে ৪২ বিয়োগ ৫৪ মাইনাস ১২, ৪২ বিয়োগ ৫৪ মাইনাস ১২ সামনে মাইনাস আছে, মাইনাস আছে প্লাস ১২। তারপরে আসো ৪৮ বিয়োগ ৪ কত হবে, ৪৪, ৫৬ বিয়োগ ২ কত, ৫৪ সামনে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস ৫৪। এটাতে আসো ২৮ বিয়োগ ১২ কত হবে, ১৬, ২৮ বিয়োগ ১২ ইজ ইকুয়াল ১৬। আশা করি তোমরা এই পর্যন্ত বলছো, এটা হচ্ছে কো ফ্যাক্টর অফ এ। মুছে দিচ্ছি এটা, আমরা সহগুণক বের করলাম, এখনো অ্যাডজয়েন্ট বের করি নাই। অ্যাডজয়েন্ট বের করার জন্য সহগুণক দরকার হয়েছিল, কারণ অ্যাডজয়েন্ট কোথা থেকে পাই আমরা, কোনো একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট আসে সহগুণককে রূপান্তর করে যে ম্যাট্রিক্সটা পাবো, কো ফ্যাক্টরকে রূপান্তর করে তাকে বলা হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আর কি। অতএব এর সংযুক্ত ম্যাট্রিক্স, সংযুক্ত ম্যাট্রিক্স, সংযুক্তর ইংলিশ হচ্ছে অ্যাডজয়েন্ট, অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল কো ফ্যাক্টর অফ এ মানে কফ অফ এ, এটা পুরোটার নাম হচ্ছে কো ফ্যাক্টর, কফ অফ এ হাইফেনটা অফ এর কাজ করে, খেয়াল রাখবা। ট্রান্সপোজ, ট্রান্সপোজকে টি দ্বারাও দেখানো হয়, প্রাইম চিহ্ন দ্বারাও দেখানো হয়, রূপান্তর দুইভাবেই বোঝানো হয়, দুই চিহ্ন দ্বারা দেখানো হয়। তো এখন কো ফ্যাক্টর অফ এ তো আমি এখনই বের করলাম, মাইনাস ৩৬ ৬৬ মাইনাস ২৪ মাইনাস ১২ ১২ ১২ আরে বাপ ১২ সিরিয়াল লাগছে এখানে, ৪৪ মাইনাস ৫৪ ১৬। যোগ বিয়োগ ক্যালকুলেশন যদি মিস্টেক হয় তো তোমরা সংশোধন করে নিতে পারবা, এটাকে রূপান্তর করবো আমরা, এটা তো কো ফ্যাক্টর অফ এ, জাস্ট এটি উঠে এলাম, তার উপর তো ট্রান্সপোজ মানে রূপান্তর, রূপান্তরটা কিভাবে করে অবশ্যই তোমরা শিখে ফেলছো এতক্ষণে, যে প্রথম কলামটা হবে প্রথম সারি, দ্বিতীয় কলামটা হবে দ্বিতীয় সারি, তৃতীয় কলামটা হবে তৃতীয় সারি, সারিকে কলামে বা কলামকে সারিত্বে পরিণত করে যে ম্যাট্রিক্স পাওয়া যায় সেটাকে বলা হয় রূপান্তরিত ম্যাট্রিক্স। অতএব আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, যেহেতু ট্রান্সপোজ, এই ট্রান্সপোজের কাজটা আমরা করব, প্রথম সারিটা হবে প্রথম কলাম বা প্রথম কলামটা হবে প্রথম সারি, এভাবে দেখো প্রথম কলামটা হবে প্রথম সারি, মাইনাস ৩৬
माइनस टुएल्व फोर्टी फोर ये प्रथम कलम प्रथम सारी हलो एखन द्वितीय कलम द्वितीय सारी सिक्सटी सिक्स टुएल्व माइनस फिफ्टी फोर तृतीय कलम तृतीय सारी माइनस टोन्टी फोर टुएल्व तारपरे हच्छे सिक्सटीन एटाई हच्छे आमादेर एडजॉइंट अफ ए ए डी जे संक्षेपे बला हय एडजॉइंट अतएव एर विपरीत मैट्रिक्स एर परे आसबे अतएव आमि जे मुछे दिलाम एटा कि हबे विपरीत मैट्रिक्स ए इनवर्स इज इक्वल वन बाय निर्णायक ए इनटू एडजॉइंट अफ ए निर्णायक ए तो हमारे ख्याल आछे एकशो बीस एटा बोलो तो देखी एडजॉइंट अफ ए आमि तो मुछे दिछी बोलो देखी तुम्हरा माइनस टुएल्व फोर्टी फोर प्रथम सारी ना कि तारपरे द्वितीय सारीटा बोलो एडजॉइंट बोलो एडजॉइंट सिक्सटी सिक्स हाँ टुएल्व माइनस फिफ्टी फोर तारपर माइनस टोन्टी फोर टुएल्व सिक्स सिक्सटीन देखो चिन्ह ठीक आछे एटा कि शुधु सिक्सटी सिक्स ना माइनस आछे अच्छा सब मान ठीक मतो उठाइछि आमि एटा कि एडजॉइंट अफ ए तो बोलछो एडजॉइंट ना एटा एडजॉइंट बोलछो ना ओके এখন দেখো এইটাই হচ্ছে আমাদের এ ইনভার্স এইটাকেই আমি আনসার বলতে পারি বা আরেকটু আমি লিখতে পারি সেটা হচ্ছে দেখো তো একটা জিনিস ওয়ান বাই ওয়ান টোয়েন্টি ইন্টু মাইনাস থার্টি সিক্স এটাকে এখানে গুণ অবস্থা রাখলে এখানে থাকে তো এটা কোথায় যায় উপরে যায় মাইনাসে প্লাসে মাইনাস থার্টি সিক্স বাই ওয়ান টোয়েন্টি বা মাইনাস থার্টি সিক্স বাই ওয়ান টোয়েন্টি এরকমটা করা যায় না দেখো তো হ্যাঁ এটাকে তো एक लाइन तुम बाढ़ती लिखते पब्बा कि अन्सार बोलते परवा तुम्हें बा माइनस थार्टी सिक्स बाई वन टोन्टी माइनस टुएल्व बाई वन टोन्टी फोर्टी फोर बाई वन टोन्टी माइनस टू ये थका और ये थका एक ही क्यों ऊपर माइनस एखे प्लस प्लस माइनस माइनस है माइनस सामने लेखा जाए एक बार ही तरह कि सिक्सटी सिक्स बाई वन टोन्टी एरपर कि टुएल्व बाई वन टोन्टी माइनस फिफ्टी फोर बाई वन टोन्टी माइनस टोन्टी फोर बाई वन टोन्टी तरपे टुएल्व बाई वन टोन्टी सिक्सटीन बाई वन टोन्टी तुम्हें आरो काज करते पारबा एखाने अंकेर प्रयोजने जदि दरकार है काज करते हबे ना होले तुम एखानेई आंसर आरो काज करते पारबा कि हबे देखो एटा काटाकाटी करते पारो तुम हाँ तीन दिया जाबे तीन बारो छत्रिश तीन चार बारो हाँ तीन दिया जाबे एइभाबे तुम काटाकाटीओ करते पारो एत दूर तुम्हार जाओयार दरकार नेई तुम एखानेई आंसर बोलबे एटाई आंसर एनाफ जदि शुधु विपरीत मैट्रिक्स है तुम्हारे ही शेष।